Hey guys, this is Niyadwe from YouTube TecH BD. আজকে আমি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। মূলত আমার আজকের টিউটোরিয়ালটি হলো ইউটিউব চ্যানেলের উপর। তো ইউটিউব চ্যানেল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে মেইন অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমি আজকে আপনাদের বলবো মেইন অ্যাকাউন্ট কি, ব্র্যান্ড অ্যাকাউন্ট কি, এন্ড মেইন আর ব্র্যান্ড অ্যাকাউন্টের কি কি সুবিধা বা ফ্যাসিলিটি আছে, আর বেশিরভাগ মানুষ কি অ্যাকাউন্টটা ব্যবহার করে, এটাই আমি আপনাদেরকে বলবো। আর হ্যাঁ, আমার পরবর্তী ভিডিও হতে যাচ্ছে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের ইমেলটি পরিবর্তন করবেন, অর্থাৎ আপনাদের যে জিমেল অ্যাকাউন্টে আপনাদের ইউটিউব চ্যানেল আছে ওই জিমেল অ্যাকাউন্টটি কিভাবে পরিবর্তন করবেন। তো আই হোপ আপনাদের কাছে ওই ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আর যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি টিউটোরিয়ালে চলে যাই। তো সর্বপ্রথম বলি মেইন অ্যাকাউন্ট কি আর ব্র্যান্ড অ্যাকাউন্ট কি। সাধারণত আপনারা যদি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারপর যদি ইউটিউবে আসেন, তো আপনাদেরকে একটি অ্যাকাউন্ট করার জন্য সাজেস্ট করে। তো আপনারা যে অ্যাকাউন্টটি করেন আপনারা যদি ওইটাই হলো আপনার মেইন অ্যাকাউন্ট, তো আপনারা যদি ওই অ্যাকাউন্টটাই যদি আপনারা চ্যানেল ক্রিয়েট করেন অ্যান্ড একটি চ্যানেল চালান 2-4-5-10,000 সাবস্ক্রাইব হলো, ওইটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট। তো সাধারণত আপনাদের একটি জিমেল অ্যাকাউন্টে 500টার মতো চ্যানেল খোলা যায়। তো আপনি ধরেন ওই আপনার মেইন অ্যাকাউন্টে আপনি প্রথম যেই ইউটিউব চ্যানেলটা খুলছেন ওটা আপনার মেইন অ্যাকাউন্ট, ওইটাতে আপনি কাজ করতেছেন, প্লাস আপনি পরবর্তীতে আরো 9টা চ্যানেল ধরেন আর কি 9টা চ্যানেল খুললেন, 9টা চ্যানেলে কাজ করতেছেন। তো মোটমাট আপনার হচ্ছে 10টা চ্যানেল, ঠিক আছে। তো ধরেন আপনাদের যে মেইন অ্যাকাউন্টটি ওই অ্যাকাউন্টটা আছে ওইটাতেও কাজ করতেছেন, আর যে ব্র্যান্ড অ্যাকাউন্ট 10টা আছে ওইগুলা তো অনেক সুন্দর কাজ করতেছেন, একটাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, লাখ লাখ হাজার হাজার সাবস্ক্রাইব, ঠিক আছে। কিন্তু ভুলবশত আপনাদের যে মেইন অ্যাকাউন্টটি আছে, যেই অ্যাকাউন্টটা আপনারা প্রথমে ক্রিয়েট করছেন, ওই অ্যাকাউন্টটিতে ভুলবশত আপনি কোনো ইউটিউব গাইডলাইনের বাইরে বা কপিরাইট ভিডিও আপলোড করছেন ভুলবশত। তো দেখা যাচ্ছে আপনাদের ওই চ্যানেলটি কোনোভাবে স্ট্রাক এসে আপনাদের ওই চ্যানেলটি ব্যান্ড হয়ে গেল, ইউটিউব আপনাদের ওই চ্যানেলটাকে ব্যান্ড করে দিল। তো ব্যান করে দেওয়ার ফলে আপনার কি হবে, তো আপনাদের যে মেইন চ্যানেলটি ব্যান্ড হয়ে গেছে, বাকি আপনাদের যে 9টা চ্যানেল আছে সেই 9টা চ্যানেলের আপনারা আর অ্যাক্সেস করতে পারবেন না, টোটালি শেষ আপনার ইউটিউবিং। অর্থাৎ আপনাদের একটা চ্যানেলের জন্য আপনাদের বাকি 9টা চ্যানেল পুরা ভালো 9টা চ্যানেলও চলে যাবে। আর ধরেন আপনারা যদি বেশিরভাগ ইউটিউবার বা ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল হচ্ছে আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট। কেন ব্র্যান্ড অ্যাকাউন্ট? ব্র্যান্ড অ্যাকাউন্টে অনেক ফ্যাসিলিটি আছে। ধরেন আপনারা যে প্রথম জিমেল দিয়ে একটি চ্যানেল খুললেন, বেশিরভাগ মানুষই ওইটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট, ওই মেইন অ্যাকাউন্টে কেউ কাজ করে না, ওইটা ওইভাবে রেখে দিয়ে আবার দেন একটি চ্যানেল ক্রিয়েট করে ওইটা কাস্টমাইজ করে অনেক সুন্দর করে নিজের চ্যানেল, তারপর ওইটাতে কাজ করে। তো ধরেন আপনারা মেইন অ্যাকাউন্টে কাজ করলেন না, বাকি যেই 9টা চ্যানেল আছে ওই 9টা চ্যানেলে কাজ করলেন, মেইন অ্যাকাউন্টটা রেখে দিলেন। তো দেখা যাচ্ছে আপনাদের মেইন অ্যাকাউন্ট 9টা থেকে যে কোনো একটা চ্যানেলে আপনি অনেক খারাপ ভিডিও আপলোড দিচ্ছেন বা ইউটিউব গাইডলাইন রুলসের বাইরে, তো আপনাদের যেই ওই একটা চ্যানেলে ধরেন ইস্টে গেল অ্যান্ড আপনাদের চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেল। তো দেখা যাচ্ছে কি আপনাদের ওই একটা চ্যানেলই চলে যাবে, কিন্তু বাকি আপনাদের যে আরো 8টা চ্যানেল থাকবে ওই 8টা চ্যানেল থাকবে। অর্থাৎ বুঝা গেছে আপনাদের যদি মেইন অ্যাকাউন্টে যদি কোনোভাবে স্ট্রাইক আসে বা কোনো কিছু সাসপেন্ড হয়ে যায়, আপনাদের 9টা চ্যানেল চলে যাবে, বাকি যতগুলো চ্যানেল থাকে। আর যদি আপনাদের মেইন অ্যাকাউন্টটা যেভাবে আছে সেভাবে রেখে দিয়ে ব্র্যান্ড অ্যাকাউন্টে কাজ করেন, তো আপনাদের ওই ব্র্যান্ড অ্যাকাউন্টটি যেই ধরেন 5টা চ্যানেলও যদি সাসপেন্ড হয়ে যায়, আপনাদের যদি আর 4টা চ্যানেল থাকে ওই 4টা চ্যানেলও আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট আর ব্র্যান্ড অ্যাকাউন্টের ফ্যাসিলিটি। তো মূলত আপনার যেই ইউটিউব TecH BD চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মেইন অ্যাকাউন্ট। তো আজকে আমি আপনাদের আমার এই চ্যানেলটি আমি ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করে দেখাবো, কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটি মেইন থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করবেন। আর হ্যাঁ, আপনাদের মেইন অ্যাকাউন্টে কোনো ম্যানেজার বা ওনার অ্যাড করতে পারবেন না। আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনাদের ধরেন আপনার আরেকটি জিমেল দিয়ে আপনি কন্ট্রোল করতে চাইতেছেন, ওইটাও পারবেন, ভালোই ফ্যাসিলিটি আছে। তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের চ্যানেলের জিমেল পরিবর্তন করবেন। তো আজকে আই হোপ আমি জানি আপনারা বুঝে গেছেন যতটুকু পারছি, আর যদি না বুঝে থাকেন তো কমেন্ট করেন, আমি চেষ্টা করবো বুঝিয়ে দিতে। তো আর বেশি কথা না পারিয়ে সোজাসুজি টিউটোরিয়ালটি শুরু করে ফেলি, ভিডিওটি কিভাবে মেইন অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করবেন তা দেখে ফেলি। তো সর্বপ্রথম আপনাদের চ্যানেলের আইকনটি আছে, আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও। তো এখানে ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবার এই চ্যানেলের আইকনটি তো জাস্ট আপনারা এই চ্যানেলের আইকনে ক্লিক করবেন তারপরে এই সিটিং ইউটিউব সিটিং এ গিয়ার আইকনটিতে ক্লিক করবেন গিয়ার আইকনটিতে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাদের একটি নতুন চ্যানেল খুলতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সি অল মাই চ্যানেলস অর ক্রিয়েট এ নিউ চ্যানেল তো জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে যে ক্রিয়েট মানে ক্লিক করার পর হইছে এখানে মূল কাজ তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটির নাম হইছে YouTube TecH BD তো ধরেন আপনারা যদি আপনাদের চ্যানেলটি পরিবর্তন করেন মানে ব্র্যান্ড অ্যাকাউন্টে নেন যদি আপনাদের মানে কাস্টম ইউআরএল অন কিছু সেটআপ থাকে বা যদি 5-10,000 সাবস্ক্রাইব থাকে যদি ছোট চ্যানেল থাকে তাহলে কোনো অসুবিধা নেই তা আমি আপনাদের ক্লিয়ার এই জিনিসটা বুঝিয়ে দেই ধরেন আপনারা মেইন অ্যাকাউন্টটি ব্র্যান্ড অ্যাকাউন্টে নেবেন তো ব্র্যান্ড অ্যাকাউন্টে নেওয়ার পরে আপনাদের আগে একটি চ্যানেলের মানে চ্যানেল ক্রিয়েট করতে হবে আর কি এখান দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল এই যে দেখতে পাচ্ছেন আমার আরেকটা ইউটিউব ট্যাগ ভিডিও আছে এটা আমি ক্রিয়েট করছি আমি আগে তো আপনারা কি করবেন আপনাদের জাস্ট একটা থাকবে আপনারা এখান দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম তো এখানে জাস্ট আপনারা যদি আপনাদের যেই চ্যানেলের নাম কি আছে ধরেন আমার ইউটিউব ট্যাগ ভিডি আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে আপনার চ্যানেলের নাম ইউটিউব ট্যাগ ভিডি রাখতে চান তো জাস্ট আপনারা হুবহু এই নামটি দিয়ে দিবেন বা আপনাদের মানে ব্র্যান্ড অ্যাকাউন্টে নেওয়ার সাথে সাথে যদি আপনাদের চ্যানেলের নামটিও চেঞ্জ করতে চান তাহলে আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটি গুগল মানে কোড চাইবে তো সেখান থেকে আপনারা ভেরিফাই করে চ্যানেলটি খুলে নেবেন তো আমি ব্র্যান্ড নেওয়ার পরও আমার চ্যানেলের নাম ইউটিউব ট্যাগ ভিডিও রাখবো কারণ এটা দিয়ে আমার থাম্বনেল তারপর সবকিছুই আছে আর কি মূলত তো জাস্ট একটা চ্যানেল খুলে নেবেন খোলার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অ্যাকাউন্ট এই অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্স সিটিং আর কি তো অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের চ্যানেলের পাসওয়ার্ডটি আবার দিতে বলবে জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে আবার লগইন করে নেবেন তো জাস্ট আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে লগইন করে নেবেন তো লগইন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হুবহুব এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনাদের যে অ্যাকাউন্টে খুলছেন ব্র্যান্ড অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন আমি আগে খুলে রাখছি ইউটিউব ট্যাগ ভিডি তো জাস্ট আপনারা এই ব্র্যান্ড অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডিলেট চ্যানেল এটা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের চ্যানেল ডিলেট হবে না দেখতে পাচ্ছেন এই চ্যানেলের সম্পূর্ণ ডিটেইলস এখানে শো করতেছে 0 সাবস্ক্রাইব 0 ভিউ 0 কমেন্টস আর কি আপনাদের এই চ্যানেলটা ডিলেট হয়ে ওই মেইন চ্যানেলটা এই চ্যানেলে এসে পড়বে তো জাস্ট এখানে ডিলেট চ্যানেলে ক্লিক করবেন ডিলেট চ্যানেলে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছেন মুভ চ্যানেল তো জাস্ট আমরা এই মুভ চ্যানেলে ক্লিক করবেন তো মুভ চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন দিয়ে রাখছে এগুলো আপনারা পড়ে নেবেন আর আমি একটা কথা বলি এটা মানে ইউটিউব থেকে এটা দিয়ে রাখছে আপনাদের চ্যানেলটি মানে যদি চেঞ্জ ভুলবশত কোনো সময় চেঞ্জ করতে হয় আর কি তো আপনারা করতে পারেন এখানে আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে আপনাদের চ্যানেলে যত কমেন্ট আছে অর্থাৎ আপনাদের সবগুলা ভিডিওতে যা কমেন্ট করছে সবগুলো মিলে আপনাদের চ্যানেলে যত কমেন্ট আছে সবগুলো কমেন্ট ট্রান্সফার হবে বাট আপনি যেই কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছেন ধরেন কেউ নাইস দিছে আপনি বলছেন থ্যাঙ্কস মানে আপনি যে রিপ্লাইটা থ্যাঙ্কস ওই রিপ্লাইটা যাবে না অর্থাৎ আপনাদের কমেন্টে মানে চ্যানেলে যত কমেন্ট আছে অল কমেন্ট মানে সবকিছু ট্রান্সফার হবে কিছুক্ষণ সময় লাগবে এটা নিয়ে প্রথম দেখবেন আপনার পেজটা রিলোড হচ্ছে না ইররও দেখাচ্ছে মানে কি কয়েকদিনের ভিতরে আর কি সবগুলো অ্যাড হয়ে যাবে প্রসেসিং হয়ে কিন্তু আপনার চ্যানেলের মানে আপনি ওই জিমেল দিয়ে আর কি যেগুলো রিপ্লাই দিচ্ছেন ওই রিপ্লাইগুলো একটাও যাবে না এই আমরা কোনো চিন্তা ছাড়া এটা করতে পারেন তো দেখতে পাচ্ছেন মুভ চ্যানেল তো জাস্ট এখানে মুভ চ্যানেলে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের কারণ আমরা এই চ্যানেলের মানে যত আমার ইউটিউব ট্যাগ ভিডিও আছে সবকিছু সাবস্ক্রাইব ভিউজ মনিটাইজেশন কত ডলার ইনকাম সবকিছু আর কি প্রসেসিং হয়ে ওই চ্যানেলটাতে যাবে তো জাস্ট আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এখানে তো ভিউয়ার্স আমি এখানে অনেকক্ষণ ওয়েট করছি মানে এরকমই মানে আছে তো এটার মূল কারণ হচ্ছে আমার চ্যানেলটা হয়েছে 2017-র এপ্রিল মাস থেকে তো এটার ভিতরে অনেক ইনফরমেশন অনেক ডাটা আছে তো সো যার কারণে দেন আমার চ্যানেলটা মনিটাইজেশন ওলা চ্যানেল দেন আমার চ্যানেলে প্রায় ডলারও আছে ঠিক আছে তো যার কারণে অনেক ইনফরমেশন আছে ইনফরমেশনগুলো সেন্ড হইতে অনেকক্ষণ সময় লাগবে তো জাস্ট আপনাদের আমিও আগেই আমার এই চ্যানেলটি করার আগে আমি ছোট্ট একটি চ্যানেল মানে ট্রাই করে দেখছি আসলে কাজ করে কিনা, আসলে এটা সম্পূর্ণ কাজ করে। এরপরে যে নেক্সট অপশনগুলো জাস্ট আপনারা আমি আমার ওই আগের ভিডিওটা থেকে একটু ক্লিপ দেখিয়ে দিব আপনাদের, জাস্ট এমন ওকে ওকে দিয়ে দিবেন আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রায় এখনো অনেক কিছু এসে পড়েছে আমার চ্যানেলে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের আইকনটি। তো আমি এখানে ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছেন ভিডিওগুলো এসে পড়েছে, তারপর সব ভিউজ টিউজ সবকিছু এখানে এসে পড়েছে। তো এখানে আরো মুভ হচ্ছে মানে ওই চ্যানেল থেকে আসতেছে, আরো কিছুক্ষণ সময় লাগবে। এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি আপনাদের ইউটিউবে গিয়ে আবার দেখাই, চলে আসার পরে এখানে আপনাদের এই যে আইকনটিতে ক্লিক করবেন। আমি আগে বলে নিই আপনাদের চ্যানেলের কভার ফটো আর আইকনটি আসবে না, তাছাড়া সব কিছু আসবে। তো আমি আপনাদের দেখিয়ে দিই শুরু করে। As you can see, আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখে আমার সাবস্ক্রাইব ভিউ সব কিছু ঠিক আছে। আমার চ্যানেলটা এসে পড়েছে উই আর ফানি চ্যানেলে, আর আমাদের ওই আর চ্যানেল নাই। দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে। তো এভাবে আর কি ইউটিউব চ্যানেলে মেইন অ্যাকাউন্টটি ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করে। তাই হোপ গাইস আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর দেখিয়ে দিই আমার এই যে আগের চ্যানেলটি দেখতেছেন ইউটিউব টেক বিডি, 0 সাবস্ক্রাইবার্স। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল, এখানে কিছু নাই। আর আমি আপনাদের আগেই বলে দেই যে আপনাদের যে চ্যানেল এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে চ্যানেলে মুভ করছি, এই চ্যানেলের আপনার আইকনটি আসবে না, আপনার সবকিছু আসবে কিন্তু চ্যানেলের প্রোফাইল আইকনটি আসবে না। তো জাস্ট আমরা প্রোফাইল আইকনটি দিয়ে নেবেন। তো ভিউয়ার সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাই বাই।